আমার এলাকার জীবনটা বিখ্যাত জীবন বিখ্যাত আছে প্রিয় দর্শক। পরিবারের মহিলা সদস্যরা যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসা নেওয়ার জন্য, যখন বুস্টার ডোজ দিতে লাইনে দাঁড়ায় এই প্রতারক মহিলারা, তখন তারা লাইনে দাঁড়িয়ে সেখানে ঠেসাঠেসি করে ধাক্কাধাক্কি করে সুকৌশলে স্বর্ণ হাতিয়ে নেয়। আজকে শুনবো কিভাবে সেই স্বর্ণ হাতিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও দেখলেন, মেয়েটি কান্না করতেছে এবং তা সে জীবন ভিক্ষা চাচ্ছে। কেন সে কান্নাকাটি করতেছে এবং কেন সে ভিক্ষা চাচ্ছে জীবন, আজকে ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই মেয়েটি চোর, চোর মহিলা চোর। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই মেয়েটি নতুন কৌশলে যখন যানজট থাকে তখন আমাদের এই মা বোনদের হাতে বা কানে বা গলায় পরনের স্বর্ণগুলো সে কেটে নিয়ে যায়। এটা হলো নতুন কৌশল এবং নতুন প্রতারক। সেখান থেকে আমাদের এক বোন টের পেয়ে তাকে ধরতে সক্ষম হয়েছে। তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা ভিডিওটি দেখি। আমার এলাকার জীবনটা বিখ্যাত জীবন বিখ্যাত আছে প্রিয় দর্শক। আমার আপনার পরিবারের মহিলা সদস্যরা যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসা নেওয়ার জন্য, যখন বুস্টার ডোজ দিতে লাইনে দাঁড়ায় এই প্রতারক মহিলারা, তখন তারা লাইনে দাঁড়িয়ে সেখানে ঠেসাঠেসি করে ধাক্কাধাক্কি করে সুকৌশলে স্বর্ণ হাতিয়ে নেয়। আজকে শুনবো কিভাবে সেই স্বর্ণ হাতিয়ে নিয়েছে। এই মহিলা আমাদেরকে যে জিনিসটা জানিয়েছে, তিনি লাইনে দাঁড়িয়েছেন, এই মহিলা পাশে গিয়ে ঘেঁষাঘেঁষি করছে, সুকৌশলে এই কাটার দিয়ে এই স্বর্ণটুকু কেটে নিয়ে নিয়েছে, কেটে নিয়েছে। মহিলা আমাদের ভিডিও দেখে সচেতন হয়েছে কি ব্যাপার, স্বর্ণ গেল কই, ভিড়ের মধ্যে তো দুর্ঘটনা ঘটনা ঘটে, দেখলো যে স্বর্ণ নেই, সাথে সাথে এই বোন পিছু নিয়ে ধরে ফেলেছে সেই গুগুকে। বারে বারে দান খেয়েছে, কে পালিয়েছিল, আজকে আর পালাতে পারে নাই। আচ্ছা।